কের পুজো ত্রিপুরার উপজাতিদের একটি ঐতিহ্যবাহী উৎসব। এই পুজোর প্রচলন করেছিলেন ত্রিপুরার রাজারা। প্রথা ও রীতি মেনে যুগ যুগ ধরে সেই পুজো হয়ে আসছে। ত্রিপুরার জনজাতি মানুষ কের পুজো করেন। তাদের বিশ্বাস, এই পুজো মূলত রোগ ব্যাধি দূর করতে এবং শত্রুর কুনজর থেকে তাদেরকে বাঁচাতে সাহায্য করে। সর্বপ্রথম রাজাদের আমলে রাজবাড়িতে এই পুজো হতো, তবে বর্তমান সময়ের সাথে সেই পুজোতে কিছুটা পরিবর্তন এসেছে। কের পুজোর সমস্ত খরচ বহন করা হয় ত্রিপুরা সরকারের তরফ থেকে। খারচে উৎসবের এক সপ্তাহ পরে কের পুজোর আয়োজন করা হয়। যিনি কের পুজো করেন তাকে বলা হয় জন্তাই। কের ও খারচে উভয় পুজোই রাজ পরিবারের এবং ত্রিপুরী উপজাতিদের পুজো। এক কথায় সেখানে পুরোহিত হলেন জন্তাই। এই কের পুজো মূলত একটা গণ্ডিকে কেন্দ্র করে হয়। পূর্বে আগরতলা শহর জুড়ে কের পুজোর গণ্ডি দেওয়া হতো, বর্তমানে রাজবাড়িতে সীমাবদ্ধ। দুদিন ধরে চলে এই পুজো। আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে প্রথা মেনে জনজাতিদের এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। কের পূজার প্রেক্ষাপট তুলে ধরেন রাজ পুরোহিত তথা জন্তাই। পণ্ডিত রাজকীয় ব্যবস্থাপক এই বেদান্ত স্যার, এটা রাজ্যবাসীর মঙ্গলার্থে এই কের পূজা করা হয়। খারচি পূজার ঠিক সাত দিন পরে শনি মঙ্গলবার করতে হয়। যদি শনি মঙ্গলবার দশমী পরে তো এটা পিছানো হয়, পিছিয়ে দশমী পরের মঙ্গলবার বা শনিবার যেটা পড়বে ওটার মধ্যে। কের হচ্ছে একটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। এটা আমাদের কর বা গণ্ডি বা বেষ্টনী দিয়ে এর মধ্যে করতে হয়। এবং রাজন্য আমল থেকে এই কের পূজা চলে আসছে এবং এটা জাতি উপজাতির মঙ্গলার্থে করা হচ্ছে। এবং কের পূজা হচ্ছে আগেও যেমন রাজন্য আমলে হতো, ঠিক এখনও সরকার বাহাদুর সেভাবেই করছে। হরমা হরিমা বাণী কুমার গণ বাবদি খাবদি গঙ্গা সিঘিং কাম রূপা হিমদৃষ্ট জয় জয় চতুর্দশী। এই পূজা প্রায় 100 বছরের বেশি পুরনো হবে। ঠিক আছে, কথিত আছে যে গণ্ডির মধ্যে কের পুজোর আয়োজন করা হয়। সেই গণ্ডির মধ্যে একবার কেউ যদি প্রবেশ করতেন তারা দুদিনের জন্য এই কের পুজোর শেষ না হওয়া পর্যন্ত বাইরে বের হতে পারতেন না। এদিকে কের পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।